I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Dial my number twice, promise I'll pick up the line. I see you're worried, don't gotta ask why. You like it, I know that you like it. হাজার ভাগে সময় বার করে ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি কুতুব মিনারে। কুতুব মিনার হলো দিল্লির যদি কেউ বিভিন্ন ঘুরতে আসবে তার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বলা যেতে পারে কুতুব মিনারকে। তো আজকে সেই কুতুব মিনারেই এসেছি আমরা। কুতুব মিনার নির্মাণ করেন ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবক এবং এর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার হলো ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। আমরা চলে এসেছি কুতুব মিনারের ভেতরে। হ্যাঁ, ভয়েস ওভারটা আলাদা করে দিতে হচ্ছে, এর কারণ তখন প্রচণ্ড আওয়াজ যেটাতে শোনা যাচ্ছিল না ভয়েসটা। 40 রুপিস করে নিল হচ্ছে টিকিট কুতুব মিনারে ঢোকার, আর এরকম মেট্রো কয়েন্সের মতো হচ্ছে কয়েনটাই টিকিট। তো চলো ভেতরে যাওয়া যাক, আর এখানে কিন্তু জল অ্যালাউ নয়। এই জিনিসটা এতটাই সুন্দর লাগলো যে আমি ভিডিওটা না করে থাকতেই পারলাম না, এটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না। যাই বল, ইতিহাসের যে সমস্ত জায়গায় জড়িয়ে আছে সেই সমস্ত জায়গায় যাওয়ার মজাই কিন্তু কিছু আলাদা। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি হিস্টোরিক্যাল প্লেস প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করি। বেশ, যেন যদি গভীরে কোনো হিস্টোরিক্যাল প্লেসে গিয়ে তুমি ভাবো তাহলে দেখবে একটা মনে হতে পারে ওই সময় কিছুটা ইমাজিনেশনস করি যে কত লোক থাকতো, এটা এরকম ছিল, এখানে এরকম ছিল, কী জানি একটা আলাদাই একটা অনুভূতি যেন মনে জন্মে। আই থিঙ্ক এটা অনেকেরই হয়ে থাকবে। এইরকম ঐতিহ্যবাহী জায়গায় কিন্তু দেশ বিদেশ থেকে নানান রকম টুরিস্ট আসেন এবং প্রতিদিন এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। যাই হোক, আমার সৌভাগ্য যে আমিও আসতে পেরেছি এবং সচক্ষে এটা দেখতে পেরেছি। হতে পারে ভিডিওতে তোমরা দেখছো বা অনেকেই অনেকবার গেছো, কিন্তু সামনে থেকে দেখার কিন্তু একটা আলাদাই অনুভূতি। Thank you.
আমাদের কুতুব মিনার ঘোরা হয়ে গেল, প্রচুর ফটো প্রচুর ভিডিওস তোলা হয়ে গেছে। তো সব এখানে এখন প্রচণ্ড রোদ, এরপরে ভাবছি যে আরও পরে দিল্লিতে কী অবস্থা হয়, এখনই আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমাদের চারিদিকে সবাই ফটো তুলতে তুলতে ব্যস্ত, মানে জায়গা করে করে নিয়ে ফটো তোলা, একটা জায়গায় ফটো তোলার জন্য ওয়েট করা, যে কোনো টুরিস্ট প্লেসে এটাই হয়। এনিওয়ে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর বেরোতে বেরোতে আর একটুখানি দেখবো, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। সব থেকে মজার বিষয় হচ্ছে কোথাও আমরা ঘুরতে গেলেই ফটো বা ভিডিও তোলার জন্য কোনো কোনো জায়গায় যেগুলো মেন স্পট সেখানে এমন ভিড় হয়, এত লাইন দিতে হয়, ফাঁকা পেয়ে ফটো তোলা মানে সত্যি মানে সেটার এক গল্প। আই থিঙ্ক সবার সাথে এরকম হবে। যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরোই, আর যেতে যেতে বলে গেলাম যদি আমার চ্যানেলটা তোমার প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও, আর জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কেমন লাগছে না সবটাই কিন্তু জানিও। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।